তাহলে একটু ইয়ে করবেন, আমাকে 5-7 তারিখ বেশি না, আমাকে নবে লাইভ চলতেছে, লাইভ চলতেছে। আপনার আগমনে আমরা প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত আনন্দিত, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তো প্রথমে আপনার কাছে যে জানতে চাই, সম্ভবত কাতারে একটা শেয়ার দেন, শেয়ার আমার কাতার না বিদেশ সফর এটা প্রথম, অত্যন্ত আনন্দের এবং শিক্ষণীয় একটা সফর। আনন্দের এই অর্থে যে এতদিন বাংলাদেশের মধ্যে থেকে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষের সমর্থন ভালোবাসা পেয়েছি, তো দেশের বাইরে দল মত নির্বিশেষে মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও মানুষের এত ভালোবাসা, এরকম সমর্থন আমার কল্পনায় ছিল না। তো সেদিক থেকে ভালো লাগছে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা ভালোবাসা অর্জন করতে পেরেছি। আর শিক্ষণীয় এই অর্থে যে আমরা একটা নিউ ইয়ং গ্রুপ যারা বাংলাদেশে বলছি যে একটা পরিবর্তনের রাজনীতির জন্য কাজ করতে চাই, আমাদের দেশের যে গত 50 বছরের যে বিভক্ত রাজনীতি, বিভাজিত রাজনীতি এবং সংকীর্ণ মানসিকতার যে রাজনীতি, আমরা বলছি এখান থেকে পরিত্রাণ করতে হবে, তো তার জন্য একটা নতুন রাজনীতি দরকার। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। সেখানে আজকে কাতারে এসে যেটা দেখলাম, লাইক ধরেন রাস্তায় ট্রাফিক পুলিশ নেই, হ্যাঁ কতগুলা পুলিশের বেতন দেওয়া ট্রাফিকের জন্য আপনার রাখতে হবে। টেকনোলজি যদি আপনারা ব্যবহার করতে পারেন, আপনি টেকনোলজি দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এয়ারপোর্ট থেকে শুরু করে লেট পার্কিং চার্জ সুন্দরভাবে অনলাইনে তারা নিয়ে মানে ওইভাবে নিয়ে দিচ্ছে, এবং গাড়ি চলছে সুন্দরভাবে, গাড়ির লেন 50 কিলোমিটারের লেন, 80 কিলোমিটার, 120 কিলোমিটার লেন আলাদা, এবং আমরা ঘন্টার পর ঘন্টা লেট থাকায় ট্রাফিক জ্যামে বসে থাকি, আমাদের কর্মঘণ্টা নষ্ট হয়, মানুষের মানসিকতা খিটখিটে হয়ে যায় বিকজ এই সমস্ত প্রতিকূল পরিবেশে। যাতে জ্যামে থাকি কিন্তু 1.5 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড এরকম, সেক্ষেত্রে আমরা আগামীতে হয়তো এর আলোকে আমাদের দেশের অবকাঠামোকে সাজাতে পারবো। এবং একটা দেশের যোগাযোগ ব্যবস্থা অবকাঠামো যে দেশের উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কতটা যে প্রয়োজনীয়, সেটা আই থিঙ্ক এইরকম দেশে অভিজ্ঞতা না থাকলে সেটা হয়তো বোঝা যাবে না। ধন্যবাদ আপনাকে। আরেকটা হলো যে আমরা সামাজিক মিডিয়াতে, সামাজিক মাধ্যমে আমরা জানতে অনেক সময় একটা কথা শুনতে পারতেছি যে নুরু ভাই মধ্যপ্রাচ্যে গেছে কিছু ফাংশন করার জন্য, ডোনেশন করার জন্য, এটা কি সম্পর্কে আপনি কি বলবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ধরেন যেহেতু আমরা একেবারেই ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে ইন করেছি, মানে মাঝখানে আমরা যে একটা কর্ম করে প্রতিষ্ঠিত হয়ে রাজনীতি করব, সেই সুযোগটা আমাদের এই গণঅধিকার পরিষদের তরুণদের বড় একটা অংশের হয়ে ওঠে। এখন হয়তো অনেকে চেষ্টা করতেছে, লাইক ধরেন আপনার সাথে সাক্ষাৎকার দিচ্ছি, এটা আমার ফেস থেকে লাইভ হচ্ছে, এখান থেকে কিন্তু ডলার আর্ন হয়। আমি আসার আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম, আমার লাস্ট 28 দিনে $810 পেমেন্ট পেয়েছি, $810 কে আপনি 160 টাকা করে গুণ দেন, 3 লাখ টাকার উপরে হয়েছে, জাস্ট ওয়ান সোর্স অফ ইনকাম ফেসবুক। আরো তো বাকি আছে, আমি ইংলিশের ছাত্র ছিলাম, আমি শ্রীলঙ্কা থেকে টিউশন করিয়েছি, যারা আমার রুমমেট ছিল, বন্ধু ছিল, তারা জানে ছাত্র অবস্থা থেকে, যেহেতু আমরা একটা নিম্নবিত্ত পরিবারের থেকে উঠে আসা, তাই আমাদের কিন্তু চেষ্টা থাকে যে কিভাবে পরিবারের কষ্টকে লাঘব করতে পারি, কিভাবে আমাদের পরিবারকে সাপোর্ট দিতে পারি। পরবর্তীতে ছাত্র জীবন থেকে কিন্তু একটা সঞ্চয় মানসিকতা আছে, সেটা ছোটখাটো কিছু বিজনেস সাথে নিজে ইনভলভ আছে, কিন্তু এই যে অর্জন দেখতে তো হবে, আমি 50,000 টাকার ফ্ল্যাটে থাকি না, আমার ফ্ল্যাট বা আনুষঙ্গিক মিলে 25,000 টাকার মতো আসে, আমার যে চলাফেরা তাদের, আমার আমি যে 3 লাখ টাকা তো আমার ফেসবুকে যে ইনকাম ওইটাও আমার লাগে না। তো সেক্ষেত্রে আমরা কি করি, দলটাকে গড়ে তোলার ক্ষেত্রে আমরা সাহায্য করি। তো এখন প্রবাসীদের দল মত নির্বিশেষে আমাদের প্রতি একটা ভালোবাসা আছে এবং তারা আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করে, এটা সত্য। আমি এখানে আসলে ওইরকম কোনো ইন্টেনশন নিয়ে আসিনি, আমার ইমপ্রেশন ছিল একমাত্র, যেহেতু মুসলমান হিসেবে আমাদের তো ধর্মীয় বিষয়ের প্রতি একটা দুর্বলতা থাকে, এবং আল্লাহ দেশ হিসেবে মক্কা মদিনা মানুষের প্রত্যেক মুসলমানের কিন্তু একটা আগ্রহ থাকে যে ওই জায়গায় একটু ধুলি একটু টাচ করে দেখা, ওই আবহাওয়াটা একটু দেখা, উপভোগ করা, একটু প্রশান্তি, মানসিক একটা তৃপ্তির খোঁজা। আমি কিন্তু গত 4 বছরে, বলা চলে 2018 সালে আমার এই মুভমেন্টের পর,
আমি কিন্তু ঢাকার আমার বাসা টু অফিস আর ঢাকা টু আমার গ্রামের বাড়ি এর মাঝখানে কিন্তু কোনো জায়গায় একটু ঘুরতে মানে একটা উপভোগ করতে যাওয়ার সুযোগ হয়নি, পরিবেশের কারণে আমি যেতে পারিনি। সেই জায়গা থেকে আমার চিন্তা ছিল একটা ভিজিট করবো কোথায়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সৌদি থেকে ঘুরে আসি। আমি ঘুরেছিলাম ওমরা, তো তারপর দেখলাম যে বিশ্বকাপ উপলক্ষে কাতার হায়া এন্ট্রি দিচ্ছে যে চারটা না ছয়টা দেশে এন্ট্রি নেওয়া যায়। তখন ভাবলাম তাহলে আমাদের অনেক বিশেষ করে আমাদেরকে যারা ভালোবাসে তারা বলতে গেলে আসলে বিশিষ্ট শিল্পপতি প্রতিষ্ঠিত একেবারে খুব হাই লেভেলের সেই লোক কম আছে, আমাদেরকে ভালোবাসে সাধারণ মানুষ, আম জনতা, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ। সেই ধরনের যে মধ্যপ্রাচ্যে আমাদের এই শ্রমজীবী বিশেষ করে স্বল্প আয়ের মানুষেরা, সাধারণ মানুষেরা, তাদের প্রতি তাদের কাছ থেকে যেই ভালোবাসাটা পাবো এটা লন্ডন আমেরিকা গেলে কিন্তু কম পাবো। কারণ ওই সমস্ত দেশের মানুষ বেশি অর্থবিত্তের পিছনেই ছুটে, কাজে তাদের ফ্রি সময় বের করাও কঠিন। আমি একটু শেষ করছি, তো সেই জায়গা থেকে আমার পছন্দ ছিল যে তাহলে এই সমস্ত একটা দেশে ঘুরে আসি। তো কাতারে আলহামদুলিল্লাহ আছি, তো এখানে এখন দেখা যাচ্ছে যারা বিভ্রান্তিমূলক কোনো কিছু ছড়াচ্ছেন, কথাবার্তি বলছেন, তারা খোঁজ খবর নিতে পারে। ইভেন এখানকার প্রবাসী তারাও তো আপনার তথ্য দিতে পারবে। তো এগুলো বলে আমাদেরকে সবসময় লাইক ধরেন একটা কটাক্ষ করা হয়, একটা বিভ্রান্ত করা হয়। ধরেন আমার পোস্টের নিচে অনেকে কমেন্টস করেছে বিকাশ অধিকার পরিষদ রকেট অধিক এরকম কেন, কারণ আমরা এই কোটা সংস্কার আন্দোলন থেকে আন্দোলনের খরচ নির্বাহ আমরা আমাদের রাজনৈতিক দল আমরা একটা অফিস নিয়েছিলাম, সেই অফিসটার 13 লক্ষ টাকা আমাদের খরচ। প্রথমে 5 লাখ টাকা অ্যাডভান্স ছিল, 6 লাখ টাকা ওয়ারিং এ আমরা সে সময় দল ঘোষণা করিনি, কাজে আমাদের প্রবাসী ছাত্র কিন্তু আমরা আমাদেরকে যারা ভালোবাসে তাদের কাছে সহযোগিতা পেয়েছি। সে সময় প্রায় 13-14 লক্ষ টাকা মানুষ সহযোগিতা করেছে। 2020 এবং 21 কোভিড এর সময় আমরা কিন্তু ওপেনলি পাবলিক ফান্ড রেজ করেছি বিকাশ এবং রকেট বা বিভিন্ন নাম্বার দিয়ে। সেখানে আমরা জাফরুল চৌধুরী গণস্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে কিছু সহযোগিতা প্রায় 1.5 কোটি টাকার কিন্তু ত্রাণ সামগ্রী আমরা দিয়েছি। কিছুদিন সিলেটেরও আমরা সিলেট মৌলভীবাজার বিভিন্ন এলাকায় আমরা যে ত্রাণ সহযোগিতা দিয়েছি আমরা এটা বলছি যেটা আমার বাপের জমি বেঁচে আমি করতেছি, আমি জনগণের জন্য কাজ করছি, জনগণ আমাকে সহযোগিতা করবে, যার সামর্থ্য আছে সে করবে, যার সামর্থ্য নেই সে এড়িয়ে যাবে। আমরা তো জোর করে কারো কাছ থেকে চাচ্ছি না এবং সব ওপেন, কোনো ইয়ে নাই, কিন্তু সিক্রেট কিছু নেই। আপনাকে অসংখ্য মোবারকবাদ আর দোয়া করি আমরা সবাই কাতার প্রবাসী সহ বাংলাদেশের প্রতিপরিদপ্ত জনগণ যে আপনার দল দেশের জন্য দশের জন্য কাজ করে যাক। তো আপনি কাতারে আসলেন, কাতার প্রবাসী বাঙালি যারা আছে আপনার গণ অধিকার পরিষদের ব্যাপারে কিরকম সাড়া পেলেন আপনি? আলহামদুলিল্লাহ এটা একটা ইতিবাচক সাড়া তাদের কাছে পেয়েছে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু অন্যান্য দলের নেতা অন্যান্য মানুষের মতো আমি বলি না ভাই আমি ভালো, আমার দলটাই ভালো, আপনারা সব ছাতা বন্ধ করে আমার ছাতার নিচে চলে আসেন, আমি এই কথা বলি না। আমি সবাইকে একটা কমন বিষয় বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি যে দেখেন বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, কাজে এখানকার এই সাধারণ মানুষ আম জনতার একটা অসাধারণ শক্তি আছে যে রাষ্ট্র পরিচালনা কারা করবে সেটা নির্বাচন করার, জনপ্রতিনিধি নেতা কারা হবে, ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান কারা হবে সেটা জনগণ চাইলে ঠিক করে দিতে পারে যদি সঠিক মানুষকে ভোট দেয়। সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে জামাতের লোক ভালো, চরমোনাইয়ের লোক ভালো, খেলাপথ প্রদেশের লোক ভালো, বামপন্থীরা ভালো, আপনি তাদেরকে সাপোর্ট দেন, আপনি তাদেরকে সহযোগিতা করেন, অর্থাৎ যারা ভালো কিছু করতে চায় দেশ সমাজ রাষ্ট্রের জন্য তাদেরকে সহযোগিতা করেন। সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে বিপিনরা ভালো, ওকে তাহলে তো নৈতিকভাবে আমি আপনার সহযোগিতা এবং সমর্থন পাবো। তো তারপরে অনেক মানুষ বলেছে যে আমরা আগে বিভিন্ন দল করতাম, আমরা এই দল কাজ করতে চাই, এবং আপনাদের যে দুটো তথ্য আমি জানিয়ে রাখি হচ্ছে ধরেন আমাদের রাজনৈতিক দলের বিশেষ করে আমাদের গণ অধিকার পরিষদ এখানে আমরা একটা সিস্টেম ডেভেলপের কথা বলছি, অর্থাৎ রাজনৈতিক দল একটা প্রতিষ্ঠান হবে, সেই প্রতিষ্ঠানের ডাইরেক্টর কে হবে সেটা সেই প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা নির্বাচন করবে, যেন কেউ মানে গায়ের জোরে পারিবারিক কোঠায় যেন পরিবারের বেশি কেউ আপনার দলীয় প্রধান থাকতে পারবে না, একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং রাষ্ট্রপ্রধান হতে পারবে না। ধরেন এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি আওয়ামী লীগেরও প্রধান আবার রাষ্ট্রেরও প্রধান। এখন গণভবনটা তো একটা ধরেন জনগণের ভবন হওয়া উচিত, নির্দলীয় একটা প্ল্যাটফর্ম হওয়া উচিত যে যেখানে দল বা বিশেষ সব মানুষ জিততে পারবে। তো ওখানে
আমাদের প্রধানমন্ত্রী আছে আওয়ামী লীগের নেতাদের সাথে মিটিং করে, কিন্তু অন্য দলের নেতাদের ওই অ্যাক্সেসটা থাকে না। তো আমার কথা হচ্ছে, আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি প্রধানমন্ত্রী, কাজে আপনি যখন একটা দলীয় পদ হোল্ড করবেন তখন কিন্তু আপনার অবস্থানটা কিছুটা ওই দলের প্রতি আপনার একটু ঢাল থাকে, মায়া মহব্বত বেশি থাকে। সুতরাং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যারা যায় তাদের দলের উর্ধ্বে থেকে কাজ করা উচিত। লাইক রাষ্ট্রপতির ক্ষেত্রে তিনি কিন্তু কোনো দলীয় পদ হোল্ড করেন না। তো আমরা সেজন্য বলছি যে প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হবেন তিনি যেন জনগণের প্রধানমন্ত্রী থাকতে পারেন, তাকে যেন কোনো দলীয় প্রভাব তাকে যেন ছুঁতে না পারে। সেজন্য আমরা বলছি যে দলীয় প্রধান থাকতে পারবে। তো আমাদের এই ধরনের কিছু আমাদের মানে পরিবর্তন এবং যুগান্তকারী পরিবর্তন যেগুলো আমরা এখনই প্রচার করি নাই, কারণ আছে নানান কারণ। কারণ একটা বিদ্যমান সিস্টেমের বিরুদ্ধে যদি আপনি একেবারে রাতারাতি একটা সিস্টেম দাঁড় করাতে চান আপনার অনেক শত্রু তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সেই কারণে আমরা আস্তে সুস্থে আগাচ্ছি, আমাদের পলিসিগুলো মানুষের সাথে শেয়ার করতেছি। এইটুকু বলতে পারি যে গণ অধিকার পরিষদ নবগঠিত একটা রাজনৈতিক দল হলে তার যে 21 দফার যে রাজনৈতিক কর্মসূচি, তার যে গঠনতন্ত্র, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে এটার চেয়ে বেটার গঠনতন্ত্র রাজনৈতিক কর্মসূচি তাদের আছে। এটুকু আমরা বলতে, আপনাদের যাদের সুযোগ থাকবে তারা আমাদের এই গঠনতন্ত্র এবং 21 দফার কর্মসূচি করে আপনারা যখন বাইরে থাকেন আপনারা এই সবুজ পাখি যে আমাদের দেশের মাদ্রাসার ছাত্ররা এই মধ্যপ্রাচ্য সহ এই গাল্প বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় ভালো ফলাফল করে, নিশ্চয়ই সেটা আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটা ভালো দৃষ্টান্ত, আমাদের জন্য একটা গর্বের। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন পশ্চিমা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অক্সফোর্ড ক্যামব্রিজে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের তরুণরা মেধাবী। ঠিক একইভাবে আবার আমাদের কারো কারো নেতিবাচক কর্মকাণ্ডের জন্য কিন্তু আমাদের দেশকে মানুষ আগে নামতে না। কাজে সেদিক থেকে আমার ব্যক্তিগতভাবে আমার অনুরোধ থাকবে, আমাকে যারা ভালোবাসেন ভালোবাসেন না তাদের প্রতি, একজন বাংলাদেশি হিসেবে এমন কাজ আমরা কেউ করবো না যেটা আমার দেশ ছোট হয়, আমার গোত্র আমার দেশের মানুষ সেটাতে কেউ হয় তারা অপমানিত বোধ করে, বরঞ্চ আমরা যেভাবে দেশের মুখ উজ্জ্বল করতে পারি এবং বিশেষ করে দেশের বাইরের যারা প্রবাসী আছে লাইক ধরেন কাতার, আমেরিকা, ইতালি, যে সমস্ত দেশে যে যেখানে আছি আমাদের একজন বাংলাদেশি ভাইকে ভালো একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া, আমার যদি সুযোগ থাকে দু একজনকে এই দেশে আনা, দু একজনকে ব্যবসা বাণিজ্য চাকরি করার সুযোগ তৈরি করে দেওয়া, তাহলে যেমন আমাদের মধ্যে একটা সম্প্রীতি তৈরি হচ্ছে, একটা ফ্যামিলি একটা লোক উপকৃত হচ্ছে, একইভাবে আমার দেশও কিন্তু উপকৃত হচ্ছে। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা বিশ্বের কাছে একটা অনন্য জাতি হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পারবো। আমাদের দেশটা কিন্তু আপনারা সবাই জানেন ছোট দেশ কিন্তু অনেক জনসংখ্যা, কাজে এই জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে পরিণত করতে না পারি তাহলে এখন যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, অর্থাৎ জনসংখ্যার বেশিরভাগ কর্মক্ষম অংশ তরুণ, এই তরুণরা কিন্তু একসময় আমার বৃদ্ধ হবে, কিন্তু তখন এই বৃদ্ধরা দেশের বোঝা হয়ে দাঁড়াবে। যদি এখন আমরা দেশকে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য সেইভাবে নীতিগুলো আমরা ঠিকঠাক না করতে পারি, তো সেই জায়গা থেকে যারা রাজনীতিও করছেন তাদেরকেও আমার আহ্বান থাকবে যে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জাতীয় স্বার্থ রিলেটেড বিষয়গুলো আলোচনা করে সমাজে সচেতন করতে হবে। দেশ দেশের বাইরে যারা আছে তাদের মধ্য দিয়ে এরও একটা মানে ইতিবাচক দিকে নিয়ে যেতে হবে। ধন্যবাদ। আমি ছোট্ট করে আপনাকে নিয়ে একটি ছন্দ করবো আর এই ছন্দের মাধ্যমে আমরা আমাদের আজকের সাক্ষাৎকার অনুষ্ঠানটি এখানে ইতি কাম করবো। আচ্ছা, আমি আগে 1 মিনিট বলে দিই আপনার মধ্যে দিয়ে শেষ করবো। প্রথম হচ্ছে আজকে এখানে আমি একটা প্রোগ্রাম এসেছি, সেখানে আলহামদুলিল্লাহ আমার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কয়েকজন আমাদের গাড়ি মাওলানা ভাইদের সাথে পরিচয়ের সুযোগ হয়েছে। গতকালকেও রাতে ইমাম ভাইদের কাতারের যারা সরকারি মসজিদের ইমাম তাদের সাথেও সৌজন্য সাক্ষাৎ একটা সৌভাগ্য আছে। সৌভাগ্য এই হচ্ছে যে এতগুলো আলেম ওলামা যাদেরকে এদেশের সরকার খুবই সম্মান করে তাদেরকে একসাথে পাওয়াটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমার এই প্রোগ্রামে এ পর্যন্ত যারা যেখানেই ছিলেন সহযোগিতা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের কাতার প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে আপনি যেহেতু যুবক, যুবকের একটি যুবকরাই পারে দেশকে উন্নয়ন করতে পারে, যেমন শিক্ষা যেমন মানুষকে চেঞ্জ করতে পারে দেশকে চেঞ্জ করতে পারে যুবকরা। তাই আপনি যেহেতু যুবক আমাদের অনেক প্রত্যাশা আপনাকে নিয়ে, আপনি এগিয়ে যান এই কামনা করি। লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় নুরু ভাই,
কাতার প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। আপনি জানেন, অবশ্যই জানেন, বাংলার আকাশে অনেকগুলো শকুন উড়ছে, যে শকুনগুলো উন্নয়নের নামে মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আপনার প্রতি লক্ষ কোটি প্রাণের আশা, কেননা আপনি হলেন এই যুগের শেরে বাংলা। দেশের সমাজ ব্যবস্থা খুবই ভঙ্গুর, সকল বাধা বিপত্তি চুরমার করে যেতে হবে আপনাকে বহুদূর। আপনার আছে যৌবনের উন্মাদনা, ঘুম খুন নির্যাতন আপনাকে দমাতে পারবে না। আপনাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, আপনার নেতৃত্বে আমরা আদর্শ বাংলাদেশ গড়ব। ধন্যবাদ নুরু ভাই। এই যুগের এই যে এখানে